বঙ্গবন্ধু জাতির পিতা, তো জাতি তো একটি দলন না, জাতি হচ্ছে সারা বাঙালি। আমরা যারা সংস্কৃতিকর্মী আমরা কিন্তু আওয়ামী লীগ করি না বা অন্য কোনো দল করি না। আমাদের চেতনায় সাম্প্রদায়িক বিরোধী যে আন্দোলন, অসাম্প্রদায়িক দেশের যে স্বপ্ন, বাঙালি জাতীয়তাবাদের যে বিষয়টি, সেটা আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন থেকে দেখতে পাই, তার চিন্তাভাবনা থেকে দেখতে পাই। আসলে বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধু না হলে তো এই দেশই পেত না, এই তরুণ প্রজন্ম। তো তাদের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে জানার যে আগ্রহ তৈরি হচ্ছে এবং আগ্রহ তৈরি হয়েছে, সেটাই আমাদের জন্য অনেক আশার একটি বিষয়। 90 এর পর থেকে এই তরুণ প্রজন্ম কিন্তু সকল বিকৃতির তমসা থেকে প্রকৃত ইতিহাস, শুদ্ধ ইতিহাস, বাঙালির ইতিহাসকে তুলে আনতে সক্ষম হয়েছে। এবং আমরা মনে করি সংস্কৃতিকর্মীরা যারা কাজ করি, আমরা চাই পঠন এবং পাঠনের মধ্য দিয়ে এবং বঙ্গবন্ধুকে চর্চার মধ্য দিয়ে আমরা একটি মননশীল বাঙালি জাতি গঠন করতে চাই, যে জাতির মধ্যে কোনো হীনমন্যতা থাকবে না। আমরা 71-এর বাংলাদেশের বাঙালি জাতিকে আবার জাগ্রত করতে চাই। কবিতা লাইনটাই বলি, তোমাকে ডাকছে এই বাংলা, তোমাকে ডাকছে নদী, তোমাকে ডাকছে ভোরের আকাশ আবার আসিতে যদি। মুজিব মানে আর কিছু না, এক যমুনা রক্ত, মুজিব মানে সমাজতন্ত্র, আমি মুজিব ভক্ত। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।